গরিবের ভগবান গুরাফ হাসপাতালের ডক্টর চোংদার, গ্রামের নয়নের মণি। ডাক্তার কেদারনাথ চোংদার, বাড়ি মধ্য হাওড়ায়, নিঃসন্তান। 1982 সালে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে MBBS পাশ করেন। ডাক্তারি পাশের পর বেসরকারি সংস্থার হয়ে দার্জিলিং, ডুয়ার্স, আসাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে চিকিৎসক হিসাবে কাজ করেছেন। এরপর রাজ্য সরকারের চুক্তিভিত্তিতে 2010 সালে হুগলির কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে 2013 সাল থেকে ধনেখালি ব্লকের গুড়া প্রাথমিক হাসপাতালে চিকিৎসক হিসাবে নিযুক্ত রয়েছেন। হাওড়া বর্ধমান কর্ডলাইন শাখায় হাজিনগর রেল স্টেশন থেকে পায়ে হেঁটে 2 কিলোমিটার পথ পেরিয়ে পলাশি গ্রামে রয়েছে গুড়া প্রাথমিক হাসপাতাল। এই হাসপাতাল সংলগ্ন পলাশি, চেরাগ্রাম, গেটেগড়ি, লোকাবাটি, ফরিদপুর, বীরপুর সহ একাধিক গ্রামের 15,000-এর বেশি মানুষজন এই হাসপাতালের চিকিৎসার উপর নির্ভরশীল। আদিবাসী থেকে সংখ্যালঘু সকলেই চিকিৎসার জন্য ভিড় জমান এই স্বাস্থ্যকেন্দ্রে। এই হাসপাতালের সকল চিকিৎসক ও নার্সদের পরিষেবা পেয়ে খুশি গ্রামবাসীরা। তবে ডাক্তার চোংদারের উপর বেশি আস্থাশীল এলাকার মানুষ। এলাকারবাসীর দাবি, ডাক্তারবাবু নিজের বাড়ি মানেই মনে করেন হাসপাতালকে। যেভাবে লকডাউন চলাকালীন একা হাসপাতালের গেট আগলে রোগী পরিষেবা দিয়েছেন, তাতে তিনিই রোগীর, গরিবদের ভগবান। এইরকম ডাক্তার যদি গ্রামে চিকিৎসা করেন, রাজ্যের সমস্ত হাসপাতাল আরও উন্নত হবে। এ বিষয়ে ডক্টর কেদারনাথ চোংদার বলেন, চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই পেশা বেছে নিয়েছি, যতদিন বেঁচে থাকবো ততদিন গ্রামের গরিব মানুষকে পরিষেবা দিয়ে যাব। হ্যাঁ ডাক্তার, খুব আমাদের ভালো পরিষেবা দিয়েছে, আর 4 মাস ধরে উনি বাড়ি যাননি শুধু। আজ না না, আজকের দিনে এরকম ধরনের ডাক্তারবাবু খুব পাওয়া মুশকিল আছে। ওই চোংবাবু নিঃসন্দেহে খুব ভালো ডাক্তার এবং আমাদের গ্রামের মানুষ ওনাকে যথেষ্ট ভালোবাসে। হ্যাঁ উনি, হ্যাঁ উনি গ্রামের রাস্তায় বেরোতে বেরোতে ওনাকে স্যার একটুখানি মানে একটু, হ্যাঁ উনি ওখান থেকে রাস্তা থেকে ওনাকে প্রেসক্রিপশন করে দিয়েছেন, আপনি এই ওষুধ নিন, আপনি এই ওষুধ খান। উনি বলেছেন, আমার বলেছেন যে আমাদের হসপিটালে চলে আসুন, আমাদের সরকারি পরিষেবা ভালো আছে, আপনি বাজার থেকে কেন ওষুধ কিনে খাচ্ছেন, মানুষ এসছে। এবং এরম যদি ডাক্তারবাবু থাকে, আমার মনে হয় আমার গ্রাম বাংলা, বিশেষ করে গ্রাম বাংলা কোনো হসপিটাল মানে স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র বসবে না। এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যথেষ্ট পরিমাণে মানে ভালো মানুষ সেবা পাবে। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও, আমি একটা গ্রামের মানুষের তরফ থেকে আমি এটা দাবি করছি, যাতে এই ধরনের ডাক্তারবাবু প্রত্যেকটা হেলথ সেন্টারে যেন দেয় এবং আমাদের স্বাস্থ্য পরিষেবাটাকে এবং যথেষ্ট ভালো করে। আমার নাম প্রভাস পাল। এখনও বলছি, আমি নিজে যতটা সাধ্য রোগীদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি, আর ভবিষ্যতেও সেই চেষ্টাটা করব, যতদিন বাঁচব, এখানে থাকি বা না থাকি, যতদিন বাঁচব করব। এ শুনুন শুনুন, আমার জীবনে এমন ঘটনা আমার জীবনে ঘটেছে, আমি এই জন্য এখন কী যে বলুন তো, কোনটা প্রশংসা আর কোনটা গালাগালি, হ্যাঁ কোনোটাই, গালাগালিতেও আমি একবারে মুষড়ে পড়ি না, আর প্রশংসাতেও একবারে উল্লসিত হয়ে উঠি না। সকলেই সব ডাক্তারবাবু, শুধু ডাক্তারবাবু নন, এই যে আমাদের সিস্টার, এই সমস্ত ডাক্তারবাবুরা, সিস্টার, এমনকি যে আমাদের মতো ডাক্তাররা তো এ লেভেলে কাজ করছে, গ্রাসরুট লেভেলে, হ্যাঁ, কিন্তু এই ধরুন BMOH, CMOH, হেলথ ডিরেক্টর, তারা অতন্দ্র লড়াই করছেন লোকচক্ষুর আড়ালে, তারা লড়াই করছেন, তারা আমাদের পরিচালিত করছেন, তারা লড়াই করছেন সবার মানে অলক্ষ্যে, তাদেরটা সামনে আসছে না। আজকে তারাও ভগবানের সমান, আমাদের করবার সুযোগ দিয়েছেন তারা, তাই তো করতে পারছি। আজকে আমি ওই যে আপনাকে বললাম, আমি মরে গেছি এখানে, আমার বয়স পার হয়ে গেছে, মরে গেছি, তা সত্ত্বেও ওনারা কৃপা করে দয়া করে রেখেছেন, কিছু কারণ নিশ্চয়ই আছে রেখেছেন, তা আমিও করার সুযোগ পাচ্ছি, করছি। কিন্তু কথাটা হচ্ছে, ওনারা যদি আমাকে এই সুযোগটা না দিতেন, আমি কি করতে পারতাম বলবো না? আপনি আপনারা যা দেখছেন, যা এ প্রাণ চায় খুলে বলুন, কারণ 3 মাস পড়ে আছেন। হুগলি থেকে সুমন করাতি টাইমস।